হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। কেন বাবরকে নিয়ে এত আলোচনা ও কে এই বাবর, সেই আলোচনায় থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সেভেন সিস্টার্স হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম এবং সন্দেহ করেন 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলা বারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তিনি করতে পারেননি। পর্যবেক্ষকদের মতে অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। সরকার যদি চাইত তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে সিইউএফএল জেটিতে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে বিএনপি সরকার। এমন অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। তখন ভারতের হাই কমিশনার ছিলেন বিনা শিকরি। তিনি বলেন উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহ গোষ্ঠীগুলো ভারতের ভেতরে বসে নানা কাজকর্ম করছিল। চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারেই প্রকাশ্যে চলে আসল। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। লুৎফুজ্জামান বাবর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনার 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6 ও 2001 সালের 8 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 8 সংসদে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালে 7 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ও 2008 সালের 9 জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচনে লড়ে তিনি পরাজিত হন। লুৎফুজ্জামান বাবর 1980 দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালেও KCO ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়।
পহেলা অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায়ও 3রা অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় শেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।